আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল আমার বানানো সিঙ্গারা এবং টুনা মাছের পুলি পিঠা বা ঝাল পুলি পিঠা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তো সেগুলো করে আমরা আজকে আমাদের বিচে, মানে আমাদের বাসার কাছে যে বিচ সেখানে হাঁটতে যাব। তো এই তো হাঁটতে চলে আসলাম। তো এখানে পাথরের উপর কিছু ফাঁকা ফাঁকা জায়গায় দেখলাম সামান্য করে পানি জমেছিল, তো সেখানে দেখলাম কিছু চিংড়ি মাছ আটকা পড়ে আছে আর কিছু ছোট মাছও ছিল, তো পাথরের নিচে লুকিয়ে আছে। তো সামান্য কিছু দেখলাম বেরও হচ্ছে মাঝে মধ্যে। তো আমি পলিথিন নিয়েছিলাম যে পাথর আনবো, তো কি দিয়ে মাছ ধরা যায়। আমার অনেক শখ হয়েছিল যে মাছ ধরবো আজকে, অনেক দিনের শখ, তো আজকে আমি পূরণ করলাম, মানে পলিথিনের ভিতরে করে ধরেছি। আমার হাজবেন্ড বলছে না ছেড়ে দাও, এগুলার মা বাবা কষ্ট পাবে, ভাই বোন ওরা কষ্ট পাবে, মন খারাপ করবে। তো এই কারণে চিল্লাছিল না ধরার জন্য, বা ধরেছি আমি ভাবছিলাম যে বাসায় নিয়ে আসবো, না আনার দরকার নেই, ওরা ভয় পেয়ে আর আসবে না। তো এই তো কি আর করা, আমার হাজবেন্ডের চিল্লানোর কারণে পরে ওদেরকে ছেড়ে আসলাম। তো এই তো দেখুন কত সুন্দর, ওরা পাতার নিচে লুকোচ্ছে বা শ্যাওলা। তো ওদেরকে লাস্ট মাস ছেড়েই দিয়ে আসলাম। তো এই তো বাসায় এসে রান্না করব। আজকে শিম, ফ্রেশ শিম পেয়েছিলাম, তো সেই শিম রান্না করব আলু টমেটো দিয়ে আর মাছ দিয়ে। আর রান্না করব আমার গার্ডেনের মূলা শাক। শাকগুলো খুব একটা বেশি ভালো হয়নি, যাই হোক তারপরেও রান্না করব, কিছু করার নেই। আর আমার দুটো গাছে দুটো শশা ধরেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর মূলা শাকটা কীভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি একটা পাতিলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং রসুন পেস্টও দিয়েছি। আর এখানে হলুদ মরিচ, ধনে পাউডার খুবই সামান্য পরিমাণে দিচ্ছি। আর দুটো চ্যাপা শুটকি অথবা শীতল শুটকি যেটাকে বলে সেটাই দিয়েছি। তো এগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মরিচ দিয়েছি তেলের মধ্যে, এটা আসলে খুব ঝা ধাক বেরোচ্ছিল আসলে। তো চেষ্টা করবেন পানিটা দিয়ে তারপর মশলাটা দেওয়ার জন্য, তাহলে ঘরে আসলে উড়বে না আর নাকেও যাবে না, মানে জল অনেক সময় দেখবেন। তো এটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে, আর এই তো কষানো হয়ে যাচ্ছে প্রায়। তো আরেকটু নেড়ে দিচ্ছি, তো শুটকির স্মেলটা কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে। তো আমি শাকের সঙ্গে কিছুটা শিম এবং আলু দিয়েছি যাতে শাকটা খেতে ভালো লাগে। শুধু শাক শুটকি দিয়ে ইয়ে করলে, মানে ভাজি করলে দেখবেন খুব একটা ভালো লাগে না, শাকের সঙ্গে সবসময় আলু দিলে খুব ভালো হয়। আর বাসায় যেহেতু ফ্রেশ শিম ছিল, তো সেটা অল্প কয়েকটা দিয়ে দিলাম। তো এটা শিমটা দিয়ে মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু শাক হতে তো সময় লাগে না। তাই তো আমি এখন শাকগুলো দিয়ে দিব। তো প্রথমে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার শিম এবং আলুটা কিন্তু মোটামুটি কষে আসছে। তো এই পর্যায়ে আমি আরেকটা চুলায় আমার শিম তরকারিটাও রান্না করে ফেলেছি। তো এখানে আমি রুই মাছ দিয়ে শিম তরকারিটা রান্না করেছি, সেটার রেসিপিটা আর দেখালাম না। তো এই তো আমার তিন পাশে তিনটা চুলায় কিন্তু আমার সব রান্না হয়ে যাচ্ছে মোটামুটি, আর এক পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছি। তো এই তো আমার শিম আলুটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি অল্প অল্প করে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমি খুব বেশি কুচা করিনি, মানে আমি কুচা করতে পারি না আসলে, মোটামুটি বড় রেখেছি, যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। যাই হোক এই তো শাকগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে, তো এভাবে করে আমি সবগুলো শাকই কিন্তু দিয়ে দিব। আমার সবগুলো শাক কিন্তু দেওয়া হয়ে গেছে। তো শাকগুলো যেহেতু প্রথম দিকে দেওয়ার পর কিন্তু দেখবেন ফুলে থাকে, তো সেই জন্য নাড়তেও পারছিলাম না। তো শাকের সঙ্গে কিন্তু আমি বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি, তো সেটা আসলে শাকের সঙ্গে ছিল তাই আলাদাভাবে দেখাতে পারিনি। আর সামান্য আরেকটু লবণও দিয়ে দিলাম। তো এই তো দেখছেন শাকটা কিন্তু কমে গিয়েছে। তো শাকটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে রান্না করব, পুরো ড্রাই হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, শাকগুলো কমে কতটুকু হয়ে গিয়েছে
এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন কত আলু দিয়েছি, অথচ আলু কিন্তু আমি দুটো দিয়েছি, বেশি দেইনি। যাই হোক, খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে, আর এই তো শাকটাও মোটামুটি হয়ে আসছে আমার বাগানে। এই অল্প কিছুই মানে মূলা শাক হয়েছিল, বেশি একটা ভালো হয়নি, কারণ এখানকার মাটি খুব একটা ভালো না, তাই মূলা আর খেতে পারিনি। মূলাগুলো কেমন জানি শক্ত টাইপের হয়ে গেছে, সব ফেলে দিয়েছি। ভেবেছিলাম লাল টাইপের মূলাগুলো দিয়ে, মানে এখানে ছোট এক টাইপের মূলা হয় লাল গোল টাইপের, তো সেগুলো দিয়ে কিন্তু সালাদ টাইপের খায়, সালাদ করে, তো সেটাও খেতে পারিনি, মানে খুব শক্ত হয়ে গেছে। তো ভাবলাম যে শুধু পাতাগুলো ফেলে দিলে কষ্ট লাগবে, তাই পাতাগুলো বেছে বেছে নিয়েছি যতটুকু ভালো পেরেছি। এই তো তো পাতাগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, মানে ভাজি করলাম, তাই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার সিম তরকারি রুই মাছ দিয়ে, আর শাক ভাজি তো দেখলেনি, তাই তো এটা আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তো এই তো সন্ধে হয়ে আসছে, দেখুন এখন এই সূর্যের পর এখনও সূর্য কিন্তু এক পাশে আছে, এখানে চাঁদ উঠে গেছে, চাঁদটা দেখতে কত সুন্দর লাগছিল। এখনও কিন্তু অন্ধকার হয়নি, এখন বাজে প্রায় 9:30 রাত, অথচ আমাদের এখানে কোনো অন্ধকারের বালামুসিবত তো নেই। দেখুন এক পাশে কিন্তু সূর্যের আলো আর এক পাশে চাঁদ উঠেছে, অন্যরকম একটা সৌন্দর্য, তাই না বলেন? যাই হোক, এর পরের দিন আবার আমরা বের হয়ে গেলাম, আবার যাচ্ছি একটু আজদায়, সেখানে যে গাছের জন্য কিছু মাটি কিনতে হবে। তাই তো মাটি কেনার পর আমরা বাসায় ব্যাক না করে আবার বিচে গিয়েছি, মানে এটা হচ্ছে পরের দিন। তো আবার ভাবলাম যে মাছগুলোকে একটু দেখে আসি আর আসছে কিনা, জানি মাছ তো এক জায়গায় থাকার জিনিস না, তারপরও মনে হচ্ছিলো একটু দেখতে যাই। তো আমার হাজব্যান্ড একটু বসে ছবি উঠেছিল, আর আমি পাথরে জমে থাকা পানিগুলো ভিডিও করেছি যে মাছগুলো দেখা যায় কিনা। না, মাছগুলো আজকে একটাও দেখতে পেলাম না, আমার হাজবেন্ড বলেছিল পরের দিন আর একটাও আসবে না ভয়ে, আমার কাছে তাই মনে হলো আসলে কি ভয় পেয়ে গেছে। তাই তো বাসায় এসে রুবাব দিয়ে টক রান্না করলাম, এখানে বোয়াল মাছ আর পুঁটি মাছের মাথা ছিল, সেগুলো দিয়ে টমেটো এবং রুবাব দিয়ে রান্না করেছি। আর এখানে আমি পাবদা মাছ পানিতে ভিজিয়ে রেখেছি, আইস করা ছিল পুরা ফ্রোজেন আর কি, তো এগুলোকে আইস যখন গলে যাবে তখন এগুলোকে আমি কাটবো। তো এগুলো আজকে রান্না করবো সাত করা আমড়া দিয়ে, এবং সঙ্গে টমেটোও দেব। আর এখানে আমি জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এখানে হচ্ছে আমড়া আর সাত করা, আর জালি কুমড়াটা আগে আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই পাবদা মাছগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মানে একদম ফ্রেশ, তাই না? তাই তো আমার সবগুলো রান্না কিন্তু হয়ে গেছে, আমি আর রেসিপিটা আলাদাভাবে দেখাইনি, কারণ এগুলো আগেও আছে, আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন, আমার ভিডিও কিন্তু আগেও করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে। আর এই তো আমার জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ আমড়া দিয়ে এবং সাতকরা দিয়ে ঝোল।
তাই তো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমি একটু গার্ডেনে সুইংয়ে বসে দেখছিলাম আমার গার্ডেনে একটা পাখি রোদ পোয়াচ্ছে, দেখুন হা করে, কত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে ধরি। প্রথমে তো ভেবেছিলাম এটা মনে হয় কিছু হয়ে গেছে, তারপর কিছুক্ষণ পরে দেখলাম এটা নড়াচড়া করছে, তো ভাবলাম যে না এ ঠিক আছে, রোদ পোহাচ্ছে, তাই তো এতক্ষণে নড়াচড়া করছে, আমাকে এক পর্যায়ে দেখে সে চলে গেল। এখন আমার হাজবেন্ড বাসায় আসার সময়, মানে রাতে ফ্রুটস নিয়ে আসছে, এখানে হচ্ছে প্লাম, এগুলো আমি প্রথম দেখলাম, মানে এই টাইপের একটু বড় টাইপের, এর আগে কিন্তু গোলগুলো খেয়েছি, আর খুবই ছোট সাইজের পেয়ারা, পেয়ার এবং ওয়াটারমেলন হলুদটা, এটা কিন্তু ভিতরে সাদা হয় এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। তো আমি এখন এই ফ্রুটসগুলোকে কেটে রেডি করে নিচ্ছি, আমার হাজবেন্ড রাতে এসে খাবে, সঙ্গে আমরাও খাবো, তো এই তো কেটে নিলাম। আর এই লম্বা প্লাম ফলটা খুবই মিষ্টি ছিল, আর ওয়াটারমেলন দিয়ে আমি জুস বানাবো, তাই কেটে ছোট ছোট পিস করে ব্লেন্ডারে নিয়ে নিলাম, তাই তো ব্লেন্ড করে নিচ্ছি, খুবই সামান্য মানে পানি দিয়েছি, নলে ঘুরতে চায় না, আর এখানে আমি কোনো প্রকার সুগার অ্যাড করিনি, তাই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমার এখানে পেয়ারা কেটে নিয়েছি, পেয়ার কেটে নিয়েছি, প্লাম কেটে নিয়েছি, আর ওয়াটারমেলন জুস করে ফেললাম, তাই তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।